আসসালামু আলাইকুম, নিউজ 24 ইনফো জানার পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইদের জন্য রয়েছে ফাটাফাটি একটি খবর। সৌদি আরবে আবারও কয়েক লক্ষ শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং এই কয়েক লক্ষ শ্রমিক নিবে বাংলাদেশ থেকে। যেসব ক্যাটাগরিতে শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব সেগুলি সম্বন্ধে জানব, পাশাপাশি সৌদি আরবের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য বাংলাদেশ কর্মীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের জন্য 150টি কেন্দ্র স্থাপনা করেছেন বাংলাদেশ বিআইটিএম কর্তৃপক্ষ। আপনি কিভাবে সৌদি যাওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ নেবেন এবং বিস্তারিত আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে নিন কিভাবে আপনি বিনামূল্যে এবং কোন কোন সেক্টরগুলিতে সৌদি আরবে গেলে বেশি লাভবান হতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক। সৌদি আরবে গিগা প্রকল্পগুলিতে কর্মসংস্থানের সন্ধান চলছে। চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন বেড়েছে। সৌদি আরবের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরে প্রায় 7 লাখ বাংলাদেশি বিদেশি শ্রমিকের চাকরির জন্য আবেদন করেছিলেন, তার মধ্যে 3,74,000 জনই সৌদি গেছেন। 2017 সাল থেকে সৌদি আরবে বাংলাদেশের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। সৌদি আরব নিউজ আরও জানিয়েছেন, 2017 সাল থেকেই প্রবাসী বাংলাদেশিদের কাছে সৌদি আরবের পছন্দের গন্তব্য স্থান হয়ে উঠেছে। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও শিক্ষা ব্যুরো BMET বিশেষ তথ্য উল্লেখ করে সৌদি আরবের নিউজে আরও জানিয়েছেন, বর্তমানে মালয়েশিয়া ও কাতারের পরেই সবচাইতে বেশি সংখ্যক জনসংখ্যা বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরব যাবার। এ বিষয়ে BMET-র অতিরিক্ত সচিব শাহ আব্দুল তারেক আরব নিউজকে জানিয়েছেন, বেশ কয়েকটি চলমান গিগা প্রকল্পের কারণে সৌদি আরবে অভিবাসন শ্রমিকের উচ্চ চাহিদা বেড়েছে। তারেক আরও বলেন, সম্প্রতি আমরা দক্ষ কর্মী রপ্তানির বৃদ্ধি লক্ষ্য করছি। আমাদের অনেক শ্রমিক নির্মাণ দক্ষ ক্যাটাগরিতে সৌদি আরব যান, অনেকে চালক এবং ইলেকট্রিশিয়ান দক্ষ শ্রমিক হিসাবে কাজ করছেন। সৌদি আরবে ভিশন 2030 বাস্তবায়ন প্রকল্পনার অধীনে বেশ কয়েকটি গিগা প্রকল্প চালু হয়েছে। এসব প্রকল্পে বহু বিলিয়ন ডলার ও নিয়ম স্মার্ট সিটির রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন। সৌদির শ্রম বাজারে কর্মীদের পেশাগত যোগ্যতার দিকে এগিয়ে নিতে বাংলাদেশে একটি দক্ষতা যাচাই কার্যক্রম চালু করা হয়েছে দেশটিতে। এই কার্যক্রমে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এবং নির্মাণ কেন্দ্রিক সহ বিভিন্ন পেশার ওপরে দৃষ্টি দিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি সৌদি আরবে কর্মস্থানের জন্য সম্ভাব্য বাংলাদেশের বিনা মূল্যে প্রশিক্ষণের জন্য 150টি কেন্দ্র স্থাপন করেছেন বাংলাদেশের BMET কর্তৃপক্ষ। BMET-র অতিরিক্ত সচিব শাহ আব্দুল তারেক বলেন, আমরা আধুনিক যন্ত্রপাতি ও লজিস্টিক দিয়ে প্রশিক্ষণগুলোকে আরও প্রস্তুত করব এবং এই দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের প্রাইভেট সেক্টরের রিক্রুটিং এজেন্সিরা সৌদি গিগা প্রকল্পের সঙ্গে আরও যুক্ত হয়ে আন্তরিকভাবে কাজ করছে। এর প্রবণতার অব্যাহত থাকলে আমরা মনে করি আগামীতে সৌদিতে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি বাড়বে। বাংলাদেশের উন্নত স্থান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান আরব নিউজকে বলেছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সরকারের কারণে বাংলাদেশের অভিবাসন শ্রমিকদের নিয়ে চিন্তা করছেন সৌদি আরব। সাইফুল জানিয়েছেন, দক্ষ বাংলাদেশি অভিবাসন IT-র এবং আর্থিক খাতেও নিয়োগ করা হচ্ছে, কারণ সৌদি আরবের নিজেকে অত্যাধুনিক ডিজিটাল কাঠামো সহ একটি বৈশ্বিক বিনিয়োগের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তো প্রবাসী ভাইরা বুঝতেই পারছেন, আপনারা যারা এখন সৌদি আরব যেতে আগ্রহী তারা প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক সহ ড্রাইভার ও IT সেক্টরগুলোতে কাজ শিখে সৌদি যেতে পারলেই আপনাদের জন্য রয়েছে দারুণ সব কাজের সুযোগ। যে সকল 150টি কেন্দ্র স্থাপনের কথা চিন্তা করেছেন BMET কর্তৃপক্ষ, তা এখনও প্রকাশ করেনি কবে থেকে শুরু হবে। আমাদের কাছে খবর আসার সাথে সাথেই আমরা আমাদের চ্যানেলটিতে প্রকাশ করব, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, এখনই আপনার কাছের বন্ধুর সাথে শেয়ার করে দিন। দেশের ও দেশের বাহিরের কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে লিখে আমাদের জানাতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।